আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ প্রিয় دینی ভাই ও বোনেরা মুস্তাফিজুর রহমান মুয়াজ বলছি আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ইনশাআল্লাহ আজকে খুব সুন্দর একটি দোয়া সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করবো এমন একটি দোয়া যে দোয়াটির মধ্যে সব কিছুই রয়েছে আমাদের দুনিয়ায় যা কিছু প্রয়োজন এবং পরকালে যা কিছু প্রয়োজন এবং দুনিয়া দুনিয়ার মধ্যে আমরা যা কিছু থেকে বেঁচে থাকতে চাই সব কিছুই সুখ দুঃখ হাসি কান্না দুঃখ বেদনা সব কিছুই এই দোয়ার মধ্যে নিহিত রয়েছে প্রিয় বন্ধুগণ এই দোয়াটি উল্লেখ হয়েছে সহি মুসলিমে হাদিস নাম্বার দুই হাজার সাতশো বিশ সম্ভব হলে ইনশাআল্লাহ আমরা সকলেই দোয়াটি মুখস্থ করব এবং আমল করার চেষ্টা করব। প্রিয় বন্ধুগণ আমরা সর্বপ্রথম দোয়াটির অর্থ জানবো এবং তারপর আমরা দোয়াটি মুখস্থ করব এবং ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব দোয়াটির বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ আমাকে সঠিকভাবে দিন পালনের সুযোগ দাও যা হলো আমার যাবতীয় বিষয়ের রক্ষা কবর আমাকে দুনিয়ায় সঠিকভাবে চলার সুযোগ দাও যেখানে আছে আমার জীবন উপকরণ পরকালের জন্য আমাকে সঠিকভাবে প্রস্তুত করো যেখানে রয়েছে আমার শেষ ঠিকানা আমার জীবনকে বানিয়ে দাও সকল কল্যাণ লাভের পাত্র আর মৃত্যুকে বানিয়ে দাও সকল অনিষ্ট থেকে প্রশান্তি লাভের মাধ্যম প্রিয় বন্ধুগণ আমরা দোয়াটির বাংলা অর্থ জানলাম আপনারা বাংলা অর্থটা জেনেই হয়তো বুঝতে পেরেছেন দোয়াটা কতটা ফজিলতপূর্ণ এবং কতটা চমৎকার একটি দোয়া আসুন আমরা সকলে দোয়াটি মুখস্থ করার চেষ্টা করি দোয়াটি হচ্ছে اللهم اصلح لي ديني الذي هو عصمه امري، واصلح لي دنيا التي فيها معاشي، واصلح لي اخرتي التي فيها معادي، واجعل الحياه زينه لي في كل خير واجعل الموت راحه لي من كل شر. في <applause> দোয়াটি আপনারা বাংলা দেখে দেখেও মুখস্থ করে নিতে পারবেন ইনশাল্লাহ স্ক্রিনে বাংলা লেখা দেওয়া আছে আপনারা বাংলা দেখে দেখেও মুখস্থ করতে পারেন এবং তাছাড়াও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টেও এর বাংলা উচ্চারণ দেওয়া থাকবে তো প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও আমরা সকলেই চেষ্টা করবো এই দুটি মুখস্থ করার এবং আমল করার পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আল্লাহ হামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ আলামিন ওয়া আসসালামু আলাইকুম বারাকাতুহু